আল্লাহ ওই কবরে এমনি একা আবার আগুন সহ্য করার মতো ক্ষমতা কেউ নেই। হায় আল্লাহ, কবরে যাওয়ার আগে ইমান আর আমল নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ। হায় আল্লাহ, এই গণ কবরস্থানে যারা জায়গা দিল, হায় আল্লাহ, যারা যারা যেইভাবে সংযুক্ত আছেন, হায় আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনা গুলো তুমি পূরণ করে দাও রে আল্লাহ। হায় আল্লাহ, এই এই গণ কবরস্থানের জায়গা নিয়ে যত ঝামেলা আছে সব দ্রুত তুমি মিটানোর মতো তৌফিক দান করো। আমিন। হায় আল্লাহ, যাতে ওয়াকফ হয়ে যায়, ওয়াকফকৃত জায়গার মধ্যে গণকবরস্থানের মধ্যে যাতে করে, যারা যারা মাইয়্যিত হিসাবে এখানে শুইবে, হায় আল্লাহ, ওয়াকফকৃত জায়গার মধ্যে শুইতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আমিন। ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ। আমিন। হায় আল্লাহ, যারা যারা দিয়েছেন জায়গা দিয়েছেন, দিবেন নিয়ত করেছেন, প্রত্যেককে খুব দ্রুত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। যে আশা নিয়ে দান করেছেন, যে আশা নিয়ে যারা এই কবরস্থানের সাথে সংযুক্ত আছেন, হায় আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা গুলো তুমি পূরণ করে দিও রে আল্লাহ। প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরের সহিত আছেন, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ। হায় আল্লাহ, আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। হায় আল্লাহ, মদিনা ওয়ালা নবীর ওসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله. এই তিনজন লোক আসেন আমার লোকে।